ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়াবাদা বা'দ আব্দুল কাইয়ুম ভাই ওমান থেকে জানতে চেয়েছেন যে উনি প্রায় 8 বছর থেকে প্রবাসে অবস্থান করছেন এমন যে 4 বছর তিনি কাগজবিহীন অবৈধভাবে অবস্থান করছেন এখন ভাইজান জানতে চেয়েছেন যে যদি তিনি কারণ বসতে সেই দেশে যে কোনো সময় ধরা পড়তে পারে যদি তিনি ধরা পড়েন বা জেল হাজতে যান তাহলে তিনি কসর সালাত আদায় করবেন কিনা আব্দুল কাইয়ুম ভাইকে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য শুরুতেই ভাইকে যে কথাটি আমি বলবো বা যে পরামর্শ দিব আসলে প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা জায়গার একটা রীতিনীতি আছে যে বিশেষ করে প্রত্যেকটা দেশে অবস্থান করতে হলে সেখানে পাসপোর্ট ভিসা করে থাকতে হবে এখন ভাইজান যেহেতু কারণ বসতে চার বছর কাগজবিহীন অবস্থায় রয়েছেন যে কোন দেশে কাগজবিহীন অবস্থায় থাকা এটা অবৈধ না যায় যেহেতু সেটা সে দেশের সরকার বা প্রশাসনের একটা আইন সে দেশের নিরাপত্তা বা সর্বত্র তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়ম করেছেন যারা বিদেশি বা অন্য দেশ থেকে সেখানে অবস্থান করবেন তাদের অবশ্যই সেখানে পাসপোর্ট ভিসা করে থাকতে হবে যেহেতু আপনি চার বছর যাবৎ ভিসাবিহীন অবস্থায় রয়েছেন এটা স্পষ্ট ধোকা দেওয়া অবশ্যই আপনাকে এই কাজ থেকে দূরে থাকতে হবে যত তাড়াতাড়ি যত শীঘ্রই পারেন আপনাকে সেখানে পাসপোর্ট বা ভিসা বা বৈধ পদ্ধতিতে সেখানে অবস্থান করতে হবে কারণ আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র নং আয়াতে বলছেন তারা ভীষণ ষড়যন্ত্র করে আর আমি হচ্ছে উত্তম কৌশলকারী অর্থাৎ আমরা যতই ষড়যন্ত্র করি না কেন যতই কৌশল করি না কেন যতই মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করি না কেন কেয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতেই হবে ধরা পড়তেই হবে এমনকি রাসুল সাল্লাহ সৈব বুখারির প্রথম খন্ডের আঠাশ নং পৃষ্ঠে বলছেন যে খাদুফিন নার যারা ধোকাবাস মানুষকে ধোকা দেয় এরা জাহান নামে যাবে অর্থাৎ অবৈধভাবে কোনো দেশে অবস্থান করা এটাও একটা ধোকার অন্তর্ভুক্ত তাই আপনার উচিত যথাসম্ভব যত শীঘ্রই এই কাজ থেকে দূরে থাকা আর এখন আপনার যে প্রশ্ন যদি আপনি যে কোনো সময় ধরা পড়তে পারেন যদি ধরা পড়েন তাহলে জেলে বা হাজতে কিভাবে সালাদ আদায় করবেন আসলে আপনি যেহেতু বিদেশে বা প্রবাসে অবস্থান করছেন এখন আপনি প্রায় আট বছর যাবৎ সেখানে অবস্থান করছেন বা সেখানে আপনি কাজ করার জন্য গিয়েছেন এমনকি চার বছর আপনার ভিসা অবৈধ অবস্থায় ছিলেন যেহেতু আপনি সেখানেও ধরা যায় যে স্থায়ী বসবাস করছেন সেহেতু আপনি সেখানকার নাগরিক বা বসবাস করছেন যাই হোক সেখানকার স্থায়ী লোক বলা যায় বা সেখানে দীর্ঘদিন যাবত অবস্থান করছেন যদি আপনি সেখানে ভ্রমণের উদ্দেশ্যে যেতেন কিংবা কোনো কাজে যেতেন যে দশ দিন পনেরো দিন এমনকি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুলের সাহাবিরা ছয় মাস এমনকি দুই বছর যাবতও তারা সালাত কসর করেছেন কিন্তু সেটা কারণবশতে তারা বিভিন্ন কাজে গেছে যেহেতু আপনি সেখানে অবস্থান করছেন দীর্ঘ আট বছর যাবৎ সেহেতু আপনার কসর সালাদ আদায় করার প্রয়োজন নেই আল্লাহ রাব্বুল আলমিন তার উম্মতের জন্য বা তার বান্দাদের জন্য ইবাদত বা কষ্ট লাঘব করার জন্য সফর অবস্থায় করার অনুমতি দিয়েছেন নং সুরার একশো এক অবস্থান করছেন সেহেতু আপনার কসর সালাদ আদায় করতে হবে না এমনকি আপনি যদি যেখানে অবস্থান করছেন সেখান থেকে বাহিরে বের হওয়ার যদি কোনো ভয় থাকে বা জীবনের ঝুঁকি থাকে তাহলে আপনি সালাতুল জমা অর্থাৎ সালাদকে জমা করে পড়তে পারেন আর জমা সালাদ ভীতি ঝড় বৃষ্টি বিভিন্ন কারণে জমা সালাদ যায় যেরকম আপনি আসর এবং জহর এবং আসরের সালাদ একত্রিত আপনি আদায় করে নিতে পারেন যে আপনি কোথাও বের হচ্ছেন বিভিন্ন ব্যস্ততার কারণে বা আপনি কাজের কারণে সালাদ সময় মতো আদায় করতে পারবেন না বা যে কোনো ভয় ভীতি ঝড় বৃষ্টি ইত্যাদি কারণে আপনি সালাদ জমা করতে পারেন কিন্তু আপনার জন্য কসর করা যাবে না বা কসর করতে হবে না যেহেতু আপনি সেখানে স্থায়ী বা বিভিন্ন অনেক দিন থেকে অবস্থান করছেন সেহেতু আপনার কসর করার প্রয়োজন নেই আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন সর্বোপরি কথা হচ্ছে আপনি যত শীঘ্রই পারেন আপনার যে শ্রেয় বা উত্তম হচ্ছে যে সেখানে ভিসা পাসপোর্টের মাধ্যমে বৈধ নাগরিক হিসাবে অবস্থান করা এরপরেও যদি আপনি কারণ বসতে সেখানে ধরা পড়ে যান জেল হাজতে অবস্থান করেন তাহলে আপনার কাছে আপনার কসর সালা দাদায় করতে হবে না ইনশাআল্লাহ আল্লাহু আলাম বা আরাক আল্লাহ ফিল কুরআনী আদিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ